আজকে আমরা সিলেটের আর্মি আইবিএ নিয়ে জানব। বাংলাদেশের কিছু ইউনিভার্সিটিতে আইবিএ কোর্স চালু আছে, তাদের মধ্য থেকে আর্মি আইবিএ অন্যতম। প্রথমে আমরা আর্মি আইবিএ সম্পর্কে জেনে নিই। আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটি বাংলাদেশের ইউনিভার্সিটি অব প্রফেশনস অর্থাৎ বিইউপি এর অ্যাফিলেটেড একটি প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত, যেখানে বিবিএ এবং এমবিএ এক্সিকিউটিভ এমবিএ পড়ানো হয়। এটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি প্রতিষ্ঠান, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 15 জানুয়ারি 2015 সালে। এটি সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটি কি অন্যান্য আইবিএ এর মতো? উত্তর হচ্ছে হ্যাঁ। বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আইবিএ আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ, তেমনি আর্মি আইবিএ বাংলাদেশের অন্যতম একটি আইবিএ। সার্টিফিকেট কে প্রদান করে? সকল সার্টিফিকেট বিইউপি কর্তৃক প্রদান করা হয়। সার্টিফিকেটে বিইউপি এর নাম ও ইনস্টিটিউট অফ আইবিএ উল্লেখ থাকবে। কোনো নির্দিষ্ট ড্রেস কোড অনুসরণ করা লাগে কি? না, নির্দিষ্ট কোনো ড্রেস কোড নেই, তবে যে কোনো ফর্মাল ড্রেসে এবং শীতকালে ব্লেজার পরে যেতে হয়। আইবিএতে কারা পড়তে পারে? যে কোনো গ্রুপ থেকে অর্থাৎ সায়েন্স, আর্টস বা কমার্স থেকে এইচএসসি পাশ করার পরে বিবিএতে, আর যে কোনো গ্রুপ থেকে অনার্স, বিবিএ, বিএসসি অর্থাৎ 4 বছরের যে কোনো কোর্স পাশ করে এমবিএতে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা কেমন? প্রতিষ্ঠানটিতে শুরুর দিকে ভর্তির প্রতিযোগিতা কম থাকলেও এখন পর্যন্ত ভর্তির কম্পিটিশন ব্যাপক হারে বেড়েই চলেছে। এটা তো বিইউপি এর অন্তর্ভুক্ত। বিইউপি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, তাহলে এখানে খরচ বেশি কেন? যেহেতু এটি সামরিক পরিচালিত ইনস্টিটিউট, তাই এর খরচও একটু বেশি, কারণ বাংলাদেশের সামরিক পরিচালিত সকল ইনস্টিটিউটগুলোর অর্থাৎ ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট স্কুল এবং কলেজ ইত্যাদির খরচ তুলনামূলক একটু বেশিই থাকে। স্কলারশিপ এর কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ আছে। প্রতি সেমিস্টারের রেজাল্টের উপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হয়।